এরকম না হয় গজবের ফেসবুক যেন তোমাকে লজ্জায় না ফেলে দেয়। আমি মা বোনদেরকে বলবো এরকম গজবের ফেসবুক চালাবা না। আমাদের দেশে বিধর্মীদের কিছু মিশন চলে, আমি গোপন সূত্রে জেনেছি, এর মধ্যে একটা মিশন হলো বিধর্মী যারা জোয়ান ছেলে আছে তাদের মিশন হলো মানে মুসলমান নারীদের সাথে দৈহিক সম্পর্ক করা, অর্থাৎ প্রেমের সম্পর্ক করা এবং তাদের সাথে অবৈধ মেলামেশা করা এবং তাদের পেটে বাচ্চা দেওয়া। অর্থাৎ যদি মুসলমানের ঘরে হারামজাদা হয় অত ওদের সাথে হলে হারামজাদা হবে আর হারামজাদার দ্বারা ইসলামের ক্ষতি হবে। যেন তাদের প্রজেক্ট হলো যে মুসলমান নারীর সাথে প্রেম করে হারামজাদার জন্ম ঘটায় দেবা, তার দ্বারা মুসলমানের পতন হবে। এই জন্য আমি আমার মারি মা বোনদেরকে বলবো এদিকে সতর্ক থাকতে হবে। গজবের ফেসবুকে আবেগ দিয়ে মরবা না, বিবেক কাটিয়ে চলবা, নিজেকে ধ্বংস করে জাহান্নামের দিকে দিবা না। ষড়যন্ত্র চলতেছে তোমাদেরকে নিয়েও, তোমরা সাবধানে থাকবা। তোমরা দামি, তোমরা সম্মানী, তোমরা নবীর মা, তোমরা অলির মা, তোমরা গাউসে কুতুবের মা, তোমরা এই দেশের বড় বড় আলেমের মা। তোমাদের ইজ্জত তোমরা ধরে রাখবা, কোনো বকাটে ইপটিজিং মার্কার সাথে সম্পর্ক রাখবা। ইপটিজিং, ইপ মানে নারী, টিজিং মানে অশুভ কথা, নারীকে অশুভ কথা বলার নাম ইপটিজিং, নারীকে অশুভ কথা বলার নাম কি? আর ইপটিজিং করে কে? বকাটে ছেলে। আর কার সাথে করে? যে একা একা অর্ধলুঙ্গে ঘুরায় তার সাথে করে, বাবার সাথে মেয়ে হাঁটতেছে তার সাথে কে ইপটিজিং করে না? এটা দুই ইপটিজিং মার্কা ইপটিজিং হয়, জাহান্নামে লাকড়ি হবে। আল্লাহ হেদায়েত নসিব করে বলে না আমি মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লাইলা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 হিরাগতে দার হবে চুল হতে চিকন হবে, হিরাগতে দার হবে চুল হতে চিকন হবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলকে রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাবে নিবে, আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাবে নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলকে রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।